আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বিষয়ের পরিসংখ্যান অধ্যায় থেকে এই দুটি সমস্যা সমাধান করব। এর আলোকে তোমরা এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারবে। তোমরা বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে। শুরু করি। এখানে দেখো 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। শ্রেণী ব্যবধান 5 ধরে এর গাণিতিক গড় নির্ণয় করতে হবে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সংখ্যা হচ্ছে 50, সর্বনিম্ন নম্বর প্রাপ্ত সংখ্যা হচ্ছে 15। তাহলে এই সংখ্যাগুলোর পরিসর হবে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে 35 যোগ 1 36। পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে শ্রেণী সংখ্যা পাবো। তাহলে আমরা 5 দ্বারা যখন 36কে ভাগ করেছি 7.2 পেয়েছি। তাহলে 7.2কে পূর্ণ সংখ্যা প্রকাশ করলে আমরা 8টি। তাহলে আমরা এখন 8টি শ্রেণী হবে আমাদের এই উপাত্তগুলোর। তাই আমরা শ্রেণী ব্যাপ্তির 60টি তৈরি করলাম। এখানে যেহেতু 15 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা 11 থেকে শ্রেণী নিলাম। 11 থেকে 15, শ্রেণী ব্যবধান যেহেতু 5, 11 থেকে 15, 15 পরে 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30। এভাবে আমরা শ্রেণীব্যাপ্তি, যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা 50, 50 পর্যন্ত আমরা শ্রেণীব্যাপ্তি ধরে লিখে নিলাম। এবার হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে যে শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমাকে আমরা সংখ্যা দুইটিকে যোগ করব, যোগ করে দুই দ্বারা ভাগ করব। 15 এবং 11কে যোগ করলে আমাদের 26 হয়, 26কে আমরা দুই দ্বারা ভাগ করলে 13 হয়। তাহলে এর শ্রেণীর মধ্যমান হচ্ছে 13। অনুরূপভাবে 20 এবং 16 যদি আমরা যোগ করি তাহলে হবে 36, 36কে দুই দ্বারা ভাগ করলে হবে 18। এরপর আরেকটি জিনিস খেয়াল করা, 20 এবং 15 মধ্যে ব্যবধান হচ্ছে 5, 16 এবং 11 ব্যবধান হচ্ছে 5। তাহলে আমরা 5 করে যোগ করে দিয়েও শ্রেণীর মধ্যমান বাকিগুলো নির্ণয় করতে পারি। 13-র পরে 18, 18-র সাথে 5 যোগ করলে 23, 23-র সাথে 5 যোগ করলে 28, 28-র সাথে 5 যোগ করলে 33। এভাবে আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে পারি। এরপর হচ্ছে ট্যালি। সংখ্যাগুলোর মধ্যে 11 থেকে 15 শ্রেণীতে একটি সংখ্যা আছে, খেয়াল করো। আমাদের এখানে সংখ্যাগুলোর মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে 27। তাহলে আমরা 27 সংখ্যাটি কোন শ্রেণীতে আছে? 27 সংখ্যাটি 26 থেকে 30-এর ভিতরে আছে। তাহলে আমরা একটি দাগ দিলাম, এখানে একটি দাগ দিলাম। এরপরে আমাদের সংখ্যা আছে 24। আমরা 24 কোন শ্রেণীতে আছে? 21 থেকে 25 শ্রেণীতে আছে। তাহলে আমরা এখানে আরেকটি দাগ দিলাম। এরপরে 30, 30 সংখ্যাটি আমাদের আছে 26 থেকে 30-এর ভিতরে। তাহলে আমরা এখানে আরেকটি দাগ দিলাম। এরপরে আমাদের সংখ্যা আছে 15, 15 সংখ্যাটি কোন শ্রেণীতে আছে? আমাদের 11 থেকে 15 শ্রেণীতে আছে। তাহলে আমরা একটি দাগ দিলাম। এরপরে সংখ্যাটি আছে 17, এটা কোন শ্রেণীতে আছে? 16 থেকে 20 শ্রেণীতে আছে। তাহলে আমরা এখানে আরেকটি একটি দাগ দিলাম। এরপরে 40 সংখ্যাটি আছে আমাদের 36 থেকে 40-এর ভিতরে। তাহলে আমরা এখানে একটি দাগ দিলাম। এভাবে সংখ্যাগুলো যে শ্রেণীতে আছে সে শ্রেণীতে আমরা ট্যালি সংখ্যার জন্য দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়া শেষ করার পরে আমরা ট্যালি সংখ্যাগুলোকে যোগ করে গণসংখ্যা এখানে লিখব। এখানে একটি, তাহলে এক, এখানে দুই, এই জন্য দুইটি, এখানে চারটির পরে যখন পাঁচটি হবে তখন আমরা এটাকে এভাবে দাগ দিয়ে দেব। এরপরে এখানে আছে, তাহলে পাঁচটি পাঁচটি মোট 10টি, এখানে আছে পাঁচটি আর এখানে তিনটি, মোট আছে 8টি, এখানে দুইটি, এখানে তিনটি, এখানে একটি, এখানে তিনটি সংখ্যা। তাহলে গণসংখ্যাগুলোকে যোগ করলে আমরা পাবো 30। এখন আমরা গণসংখ্যাকে শ্রেণীর মধ্যমান দিয়ে গুণ করব। তাহলে 13 দিয়ে 1কে গুণ করলে 13 একে 13, 18 দিয়ে 2কে গুণ, 23কে দিয়ে 10কে গুণ, 28 দিয়ে 8কে গুণ এবং 33 দিয়ে 2কে গুণ। এভাবে সংখ্যাগুলো দুইটিকে আমরা যখন গুণ করব এদের গুণফল আমরা এখানে লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা এই সবগুলো সংখ্যাকে এখন যোগ করব, তাহলে এদের যোগফল পাবো, পেলাম কত? 870। এখন আমরা আমাদের গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে 1/n সামেশন অফ fi xi, যেটির যোগফল আমরা পেয়েছি। এখন আমরা যদি মান বসাই উপরে 1 সূত্রের, n এর মান হচ্ছে 30 আর fi x এর মান হচ্ছে 870, যেটা বসালাম আমরা 30 দিয়ে যদি এটাকে ভাগ করি 0, 0, 3, তাহলে এখানে 29 হবে। 30 দ্বারা ভাগ করলে এখানে হবে 29। তাহলে আমাদের নির্ণয় গাণিতিক গড় হলো
29 এটাই হবে আমাদের আনসার। শক্তি খেয়াল করো, এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। এর আলোকে আমাকে আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রথমে একটি ছক তৈরি করি। আমাদের ছকের মধ্যে প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে থাকবে শ্রেণীর মধ্যমান, যেটাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। এরপরে কলামে থাকবে আমাদের গণসংখ্যা, এরপরে কলামে থাকবে দাব বিচ্যুতি, যেটাকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। এফ এর কলামে থাকবে এফ আই ইউআই এর গুণফল, গণসংখ্যা এবং দাব বিচ্ছুতির গুণফল। শ্রেণী মধ্যমান নির্ণয় করার জন্য আমরা দুটি সংখ্যাকে যোগ করব, দুই দ্বারা ভাগ করব। ছয় দ্বারা দুইকে দুইয়ের সাথে যোগ করলে আট হয়, আটকে দুই দ্বারা ভাগ করলে চার হয়, আর ছয় এবং দশে ষোলো, ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট, দশ এবং চোদ্দ যোগ করলে হবে চব্বিশ, চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বারো। এছাড়া এখানে শ্রেণীর ব্যবধান হচ্ছে দশ থেকে ছয় চার, ছয় থেকে দুই চার। তাহলে এখানে শ্রেণী ব্যবধান এইচ এর মান যেহেতু চার, আমরা চার চার যোগ করে দিয়েও শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে পারি। যেমন চারের সাথে চার যোগ করলে আট হবে, আটের সাথে চার যোগ করলে বারো হবে, চার যোগ করলে ষোলো, ষোলোর সাথে চার যোগ করলে বিশ। এভাবে আমরা শ্রেণীর মধ্যমানগুলো নির্ণয় করে নিলাম। এরপরে আসে আমাদের গণসংখ্যা, আমরা চক থেকে গণসংখ্যাগুলো বসিয়ে নিলাম। এরপরে আসো দাব বিচ্যুতি। দাব বিচ্ছুতি নির্ণয় করার জন্য আমাদের, যেহেতু আমরা এখানে শ্রেণীর মধ্যমান জানি, আমাদের এখন প্রয়োজন হচ্ছে এ এর মান। এ এর মানটা কোন শ্রেণীতে আছে সেটা ধরার জন্য আমরা সাধারণত শ্রেণীগুলোর মাঝামাঝি স্থানে অবস্থিত আমরা সেই সংখ্যাটিকে কি ধরে নিই। শ্রেণী সংখ্যা যদি বেজো হয় তবে শ্রেণীগুলোর ঠিক মাঝে যে শ্রেণীটি অবস্থিত সেটি হবে অনিয়মিত শ্রেণী, আর যদি শ্রেণী সংখ্যা জোড় হয় তবে শ্রেণীগুলোর মাঝামাঝি স্থানে অবস্থিত দুটি শ্রেণীর মধ্যে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে, যে শ্রেণীতে গণসংখ্যা বেশি থাকবে সে শ্রেণীতে হবে অনুমিত শ্রেণী। তাই এখানে আমাদের এখানে যেহেতু দুইটি সংখ্যায় শ্রেণী আছে, চোদ্দ থেকে আঠারো এবং আঠারো থেকে বাইশ, এই দুটি শ্রেণী আছে। তাহলে এই দুটি শ্রেণীর মধ্যে গণসংখ্যা বেশি আছে আঠারো থেকে বাইশ শ্রেণীতে, তাহলে আমরা অনুমিত গড়ের এ এর মান আমরা ধরে নিলাম এখানে বিশকে। তাহলে আমাদের এবার দাব বিচ্ছুতি নির্ণয় করব আমরা। তাহলে এখানে এক্স আই এর মান হচ্ছে ফোর, এর মান হচ্ছে বিশ, তাহলে চার থেকে বিশ গেলে মাইনাস ষোলো, মাইনাস ষোলোকে চার দ্বারা ভাগ করলে মাইনাস ফোর। অনুরূপভাবে এখানে আট, আট থেকে যদি আমরা বিশ মাইনাস বিয়োগ করি তাহলে মাইনাস বারো, মাইনাস বারোকে চার দ্বারা ভাগ করলে মাইনাস থ্রি। অনুরূপভাবে মাইনাস টু, মাইনাস ওয়ান, অথবা আমরা যে শ্রেণীতে এর মান ধরেছি সে শ্রেণীতে শূন্য ধরে উপরের সংখ্যাগুলোকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর এবং নিচের সংখ্যাগুলোকে প্লাস ওয়ান, টু, থ্রি এভাবে লিখেও আমরা দাব বিচ্ছুতি সম্পূর্ণ করতে পারি। এবার হচ্ছে আমাদের দাব বিচ্ছুতি এবং গণসংখ্যার গুণফল। এখানে মাইনাস ফোর, মাইনাস তিন নং সাতাইশ, মাইনাস বিয়াল্লিশ, মাইনাস সাতচল্লিশ, জিরো, ছত্রিশ, আটত্রিশ। এখন আমরা এই সংখ্যাগুলোকে, সবগুলো সংখ্যাকে যোগ করব। যোগ করার পর আমরা যোগফল এখানে লিখব। মোট গণসংখ্যার সমষ্টি পেলাম একশো অষ্টআশি। তাহলে এখন আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র হচ্ছে অষ্টআশিতে যখন সাতত্রিশকে ভাগ করব, ভাগ ফলকে ফোর দ্বারা গুণ করব, শূন্য দশমিক সাত নয়, প্লাস মাইনাসে মাইনাস বিশ থেকে আমরা শূন্য দশমিক সাত নয় বিয়োগ করলে আমরা পাব উনিশ দশমিক দুই এক। তাহলে এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মানের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।